আমি 2-3 দিন ফার্মে ছিলাম, একটু মন খারাপ হয়েছিল, এই কারণে কাউকে কিছু বলতে না পেরে ফার্মে একা একা ছিলাম। 2 দিন কারোর সাথে যোগাযোগ করিনি, কথা বলিনি। তো আজকে আমি সবাই আমাকে নিতে এসছে, এটা আমার ছেলে, সিসি ক্যামেরা দেখছে, এটা আমার ছেলে আব্বু, হাই দাও, হাই দাও, এটা রাসেল শাহ। রাসেল শাহ 2 দিন আসেনি, আমার সিয়ারা 3 দিন পরে দেখছে। সবাইকে রেড সিগন্যাল দিছিলাম যে কেউ যেন আমার সামনে আসবে। হ্যাঁ, এখন আমরা এই যে এটা হলো ঐশ্বর্য, ঐশ্বর্য তুমি হচ্ছে ইয়ে করো, হাই দাও, এটা হাসানের, একটু ভালো করে দাও, একটু হেসে দাও। হ্যাঁ, এবার আমরা এখানে খাওয়া দাওয়া করবো, বাসার থেকে খাবার এসছে। হ্যাঁ, খাবার এসছে, পুঁই শাক, হ্যাঁ, ইয়ে ভাত, মুরগি। হ্যাঁ, এখন আমরা সবাই খাবো। এই হলো বিষয়, এইবার আমরা খাবো। এখন আমার ছেলে এই যে, সে এখন সিসি ক্যামেরায় খুব ব্যস্ত, সে এখন সিসি ক্যামেরায় সবাইকে দেখবে। হ্যাঁ, একটু রাগ করতে হয়, মাঝে মধ্যে রাগ করলে ভালোবাসা আরও বেড়ে যায়। এটা হলো, এটা কার কথা আমি জানি না, কিন্তু এটাই বাস্তব। যত মাঝে মধ্যে ভালোবাসার মানুষের সাথে রাগ করা ভালো, যেন ভালোবাসাটা আরও গভীর হয়, সে যেন আমাকে বোঝে বা আমি তাকে বুঝি আমাদের ভুলগুলো কোথায় বা তার ভুলগুলো কোথায়। হ্যাঁ, তাছাড়া আমার কারোর উপর রাগ নেই, শুধুমাত্র একটু আপনার বাবার সাথে একটু কথা কাটাকাটি করছিলাম। এখন তার সাথে এটা করার পরে আরও ভালোবাসা বেড়ে